পা এরকম করে কেন? বঙ্গবন্ধু ছাত্রী মাত্রের ভাষণে মধ্য দিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই জায়গা থেকে বাঙালি জাতি ভোটের প্রতিযোগিতা প্যান্ট খুলে দাও, পাবনা জেলার সাথী অঞ্চলে ফিরে এসেছে। আমরা হাতে তালি দিয়ে আয়োজকদের অভিনন্দন জানাই। আমরা মায়ের অন্দান অতিবাহিত করেছি, আমরা ঈদ পার্বণ সারা বাংলাদেশে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা গতকালকে অতীতের সব তারাকে ছাপিয়ে রেখে আমরা বৈশাখ মাসের দুটি একসাথে দেন না, দুটো দেন দেন, দুটো একসাথে দেন। এখানে আছে নাই, এটা কেন হয়েছে? শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভাইয়ের আমার বোনের আমার ঢুকে এসেছে ঢাকা থেকে, চিটাগাং থেকে, এমন কোন শ্রেণী পেছা শুধু এই বছর নয়, আগে এসেছিলাম।